আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা কি শুনতে পাচ্ছেন সকালকে প্রায় নয়টা চল্লিশ মানে প্রায় দশটা বেজে গেছে তো আপনাদের জন্য শুভ সন্ধ্যা হয়তো সর্বমাত্র জাস্ট মাগরিব শেষ হইলো মনে হয় বাংলাদেশে এনিওয়ে সকলের প্রতি আমার মুবারকবাদ এবং হচ্ছে আমরা একটা মানে এখন আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না আমরা একটা বিভিন্ন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি যার কারণে বিশেষ করে এর মধ্যে কি এবং হচ্ছে বক্স করা হয়েছে এর আগে এ জনের নিচে হয় না একশো দেড়শো এরকমও হয় এ হিউজ পরিমাণ এটা পার্টিসিপেন্ট থাকে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন কারণে আমরা এখন আসলে সবাই বিভিন্ন কারণে হতাশ বা আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে নাই তো সব মিলিয়ে আসলে আমাদের অনুষ্ঠানটা এবার এইভাবেই যাবে তো আমরা মূলত আজকের যে এই প্রশিক্ষণ সেটা হচ্ছে আপনার শুধু এসপিএসএস না এসপিএসএস পাশাপাশি হচ্ছে যারা সার্ভে রিসার্চ করে তাদের জন্য আপনার হচ্ছে কবুটুল বক্স এবং ওডিকির মাধ্যমে আমরা এখানে কাজ করব আমরা প্রশিক্ষণ একদম হাতে কলমে দেখানো হবে এবং এটা বাংলাদেশে আপনার পার্সপেকটিভে বাংলাদেশে যদি আপনার দেখেন এসপিএসি স্পোর্টস গুলো অনেক অনেক প্রতিষ্ঠান আছে সেগুলো পনেরো থেকে বিশ হাজার টাকা করে নেয় একটা প্রতিক্রিয়াতে আপনারা জানেন কোবোটুল বক্স ও ডেকি তো এরকম দেখা যায় যে পঁচিশ তিরিশ হাজার টাকা পড়েন যে যেরকম পারে আর কি নেয় কিন্তু আমরা জানেন যে রিসার্চ সোসাইটির যে স্লোগান সেটা হচ্ছে গবেষণা হোক উন্মুক্ত এই কারণে আমাদের কিছু খরচের জন্য যেগুলো হচ্ছে যে আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট তারপরে আমরা প্রতি বছর হচ্ছে রিসার্চারি রিসার্চ স্কলারশিপ দেই আরো কিছু যেমন এই যে বন্যার সময় আমরা কিছু ফান্ড সেখানে আমরা ক্ষেত মতো শহী হলাম এছাড়াও আমাদের আরো অনেক কাজগুলো থাকে আমাদের কিছু আনুসঙ্গিক খরচ আছে সেগুলোর জন্য সাধারণত এটা একটা মেনটেনেন্স ফি বলতে পারেন হাদিয়া নেওয়া হয় কারণ এটা একটা ক্লাসের ফিও না পাঁচশো টাকা আবার যারা সদস্য তারা তিনশো টাকা নেয় তো এই জন্য হচ্ছে আমরা করি কি আহ ক্লাসগুলো যেহেতু আমরা শুধু নামে মাত্র একটা ক্লাসের টাকাও নেই না মেনটেন্স ফি হিসাবে আর আমাদের যেহেতু স্লোগান নাথিং টু হাইট বা গবেষণা হোক উন্মুক্ত এই আমরা হচ্ছে যে আমাদের ক্লাসের রেকর্ড গুলো অনেক সময় আমরা হচ্ছে যে আমাদের ইউটিউবে দিয়ে থাকি এটা অন্যদের দেখার জন্য এখন অনেক প্রশ্ন হতে পারে অনেকে প্রশ্ন করে যে পাঁচশো টাকা দেওয়ার পরও আবার কেন এটা আমরা ফ্রিলি ওপেন করে দেই এটার কারণ হচ্ছে এবং পার্থক্যটা কি লাইভ ক্লাস এবং হচ্ছে যে আমাদের যে রেকর্ড গুলো দেওয়া হয় পার্থক্য হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে এখানে মানুষ আমরা হচ্ছে কোড বা ম্যাটেরিয়াল এগুলো দেই না এক দ্বিতীয় কথা হচ্ছে যে সরাসরি ক্লাসের মধ্যে আপনার সমস্যা থাকলে সমাধান করার সুযোগ আছে এখানে আমরা ইন্টারেক্টিভ সেশন থাকে প্রতি সপ্তাহে ক্লাসে কার কোথায় সমস্যা আছে হাতে কলমে শেখানো হয় এবং রেজিস্ট্রেশন করার পরে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে যারা রেজিস্ট্রেশন করেন নাই রেজিস্ট্রেশন করার পরে আমরা সেখানে কিন্তু অ্যাড করব। করলে সেখানে শুধুমাত্র এখন না যদি ভবিষ্যতেও পারে অথবা আপনাদের কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা সেখান থেকে দিয়ে থাকি যেটা হচ্ছে আপনি এটা ইউটিউবে যে ভিডিও থাকবে সেটা আপনার পাবেন না তো সব মিলে হচ্ছে যে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম তো আমাদের টা প্রথমে কেন শুরু করব যদি আমাদের আউটলাইনে প্রথমে ওডিকি বা হচ্ছে কবু টুল বক্স দেওয়া আছে কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম কারণ হচ্ছে যে আমরা যখন কবু টুল বক্স বা ওডিকি ব্যবহার করে ডেটা নিব আমাদের কিন্তু আলটিমেটলি এগুলো অ্যানালাইসিস করার জন্য আবার কিন্তু এসপিএস এ নিয়ে আসতে হবে এসপিএস এ যখন নিয়ে আসবো তখন যদি এসপিএস এর সম্বন্ধে পরিচিত না হই বা এটা কিভাবে কাজ করে না জানি তখন সেখানে আবার একটু ভোগান্তির ব্যাপার আছে যার কারণে আমি এসপিএস টা প্রথমে শুরু করব তারপর হচ্ছে আপনার ওডিকি বা কোবো টুল বক্স ব্যবহার করে আমরা হচ্ছে কিভাবে সার্ভে করা হয় সেটা দেখাবো এখন এটার সুযোগ কি স্পেসিস বা এগুলো শিখলে কাজ কি সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে এখন বাংলাদেশ বেশি করে যেহেতু সার্ভে রিলেটেড কাজগুলো হয় সেক্ষেত্রে আপনার দেখবেন তারা চাকরিতে উল্লেখ করে দেয় যে এসপিএসএস ওডে কি অথবা কুবু টুলবস এগুলো জানতে হবে তো আপনি যদি শিখে যেতে পারেন তখন আপনার জন্য সহজে আপনি চাকরি পেতে পারেন দেশে দেশের বাইরে এছাড়াও যারা একাডেমিকে থাকবেন আপনার স্ট্যাটিস্টিক্স এমন কোনো ফিল্ড নাই যেখানে লাগে না স্ট্যাটিস্টিক্স কিন্তু আপনার সব ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে এটা কাজে দিবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে স্পেস যে সুবিধাটা সেটা হচ্ছে এখানে কিন্তু প্রোগ্রামিং করতে হয় না কোডিং এর একটা সমস্যা নাই যেমন আপনার পাইতুন হোক বা অন্যান্য প্ল্যাটফর্মে যখন কাজ করবেন পাইথন ম্যাট ল্যাব এনসিএল সেক্ষেত্রে কিন্তু কোড করতে হয় আমাদের অনেকে কিন্তু প্রোগ্রামিং মানে কম্পিউটার যে ভাষা সেগুলো কিন্তু থাকে না মানে জানা নেই সেক্ষেত্রে কিন্তু স্পেসেস খুব একটা ভালো সফটওয়্যার সেখানে আপনার হচ্ছে কোনো প্রোগ্রামই জানার দরকার নেই আপনারা শিখতে পারবেন তো আপনাদেরকে অনেক অনুরোধ করেছিলাম যে আপনারা হচ্ছে ক্যামেরা গুলো অন করেন ফিজিক্যালি আমরা ক্লাসে আসি হাবিব তুমি একটু পরিচয় পর্বটা শেষ করো দেখো কে কে আছে আমাদের সাথে তারপরে আমরা হচ্ছে মনে হয় মূল আলোচনায় চলে যেতে পারি সবাই সবাই শিক্ষার্থী অনেকে শেষ করছেন চাকরিতে আছেন তো আপনাদের এটা একটা মানে খারাপ দেখায় এজন্য জন্য যেহেতু আপনার যখন প্রস্তুতি নিয়ে আসবেন ফিজিক্যালি যেভাবে ক্লাস করে ওরকম প্রস্তুতি নিয়ে আসবেন লাইভ যেন হয় আমাদের আমার যখন ক্লাস চলাকালীন আপনাদের প্রশ্ন করবেন শোনা হলো তো জানতে পারবেন না কত সমস্যা প্রশ্ন করবেন এই আপনারা শেয়ার করতে পারেন আমি যে সব জানি এরকম না সব জানতার সমস্যার বিষয়টা এরকম না আপনাদের কাছে আমার আমার শিকার থাকতে পারে এইজন্য টু ওয়ে কমিউনিকেশন সব সময় থাকবে তো হাবিব শুরু এটা পরিচয় পর্বটা শেষ হোক তারপরে আমরা মেন আলোচনায় যাব আমরা যারা উপস্থিত আছি সবাই এক এক করে একটু নিজেদের পরিচয় দিলে ভালো হয় তুমি সেটা না করে তুমি লিস্ট আছে দেখো মানে পার্টিসিপেন্ট লিস্ট আছে সেক্ষেত্রে তুমি নাম ধরে ধরে করো তাহলে ওটা ঠিক আছে ভাই জি তাহলে প্রথমে আরেফিন ভাই আপনি একটু পরিচয়টা দিবেন আমি আরফিন আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জুলোজুর উপরে পড়াশোনা শেষ করেছি আমার মূল ইচ্ছা হচ্ছে যে সার্ভে ভিত্তিক কাজগুলো করার যার উদ্দেশ্যে আমি এখানে কোর্স করতে শিখতে এসেছি আর বলেন আমার এখানে আসলে আমার এখানে নেটওয়ার্কটা সম্পূর্ণ স্পষ্ট না আমিও আপনাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছি না যার কারণে আমাকেও স্পষ্ট দেখা যাচ্ছে না যার জন্য আমি দুঃখিত আপনাকে ধন্যবাদ এরপর ফারজানা আক্তার মুন্নি আপু আপনি একটু পরিচয় দিবেন সামুয়ালাইকুম আমি পাঁচিয়ান একটা মধ্যেই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ার পড়াশোনা করছি আর আমি হচ্ছে এস শিখছি কারণ হচ্ছে আমার কোর্স আছে তো সেগুলোতে ভালো করার জন্য আর কি আমি এস পি এস কোর্স গুলো শিখতে দিচ্ছি ধন্যবাদ থ্যাইকে সফল ধন্যবাদ এরপর হাসান মোহাম্মদ সোয়াব ভাই আপনি একটু পরিচয় দিন

ধন্যবাদ এরপর ইসরাত জাহান ঐশী আপু সালাম আলাইকুম আমি ইসরাত জাহান ঐশী আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবছর শেখার মূল কারণটাই হচ্ছে রিসার্চ বিষয়ে আমার হচ্ছে আগ্রহ আছে আর রিসেন্ট আমার গ্রাজুয়েশন কমপ্লিট এর ক্ষেত্রে থিসিস ওয়ার্কে আমি তো ঝামেলাই হয়েছে এসপিএসএস ছাড়া তাই এটা শেখার মূল কারণ কাজী আহসানুল হক ভাইয়া আপনি একটু পরিচয়টা দিবেন জি আমার নাম কাজী এসানুল হক ইমন আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি এখন বর্তমানে মাস্টার্স করতেছি এর কাজের জন্য মূলত মোটামুটি কোর্সটা শেখার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় ধন্যবাদ মাহমুদুল হাসান সৌরভ ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান সৌরভ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি হচ্ছি ডক্টর অফ ভেটেনারি মেডিসিন চতুর্থ বর্ষের ছাত্র তো সার্ভে বেস রিসার্চ এর জন্য আজকে আমার এসপিএসএস কোর্সটা শেখার জন্য আর কি আপনাদের কোর্সে রেজিস্ট্রেশন করা এই অনলাইন ক্লাসে যোগদান করা ধন্যবাদ এরপর পরিচয় দিবেন জাহিদ হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই আই এম সরি আই এম ভেরি মাচ সরি কজ আনফরচুনেটলি আই অ্যাম ইন বাস নাও আমি মোহাম্মদ জাহিদ হাসান আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভার্টার সাইন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে বর্তমানে পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত আছি আসলে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম থেকেই রিসার্চ এর প্রতি অনেক ইন্টারেস্ট থাকার কারণে আজকে এই কোর্সে জয়েন হতে আসছে আসসালামু আলাইকুম ধন্যবাদ এরপর নাবিলা জামান ওশেন আপু পরিচয় দিবেন একটু আসসালামু আলাইকুম আমি নাবিলা জামান ওশান আমি বর্তমানে শেখ বহরুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে মনোবিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষ অধ্যয়নরত আছি আর রিসার্চ নিয়ে একটু জানার আগ্রহ হয়েছে এজন্য হচ্ছে এই কোর্সটাতে এনরোল করা আর আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আমার আসলে নেটওয়ার্ক ইস্যুর জন্য দেখা যাচ্ছে যে আমি কিছু শুনতে পাচ্ছি না তাই ভিডিওটা অফ করা আহ এটাই ধন্যবাদ ধন্যবাদ এরপর পরিচয় দিবেন মেহিদি হাসান ভাই

আর আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি ভিডিওটা অন করতে পারছি ধন্যবাদ আপনাকে এরপর পরিচয় দিবেন শিল্পা চক্রবর্তী আপ আমি বর্তমানে আমি ইন্ডিয়া থেকে বলছি আমি বর্তমানে রিসার্চের সাথে যুক্ত এবং আমি রিসার্চের কাজের জন্য এই কোর্সটি করতে ইচ্ছুক শিল্পা চক্রবর্তী তুমি কি করতেছো এখন হ্যাঁ স্যার বর্তমানে আমি রিসার্চের সাথে যুক্ত পিএইচডি করছি আচ্ছা আচ্ছা ভালো ধন্যবাদ স্যার আমি নেটওয়ার্কের কারণে ক্যামেরাটা আমার তুমি এখন হচ্ছে যে কোথায় পিএইচডি করতেছো কোথায় ইন্ডিয়ার ইউনিভার্সিটি আমাদের এখানে সামনে একটা ইউনিভার্সিটি বাকুড়া ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আচ্ছা আচ্ছা যাক ভালো অসংখ্য ধন্যবাদ তো তোমার হচ্ছে যে ইন্ডিয়ান পার্টিসিপেন্টদের সবসময় আমরা ফ্রি করে দেই পাইথন ট্রেনিং এ প্রায় চল্লিশ জন ছিল তো বন্ধু বান্ধব যারা আছে নিয়ে আসবা অনুষ্ঠানে থাকবে হ্যাঁ স্যার আপনাদের কোর্স গুলো খুব ভালো আমি পাইথন ট্রেনিং থেকে যতটা পর্যন্ত হয়েছে আমি খুব উপকৃত হয়েছি যাই হোক পার্টিসিপেন্ট বাড়াইতে হবে ইন্ডিয়া থেকে এটা তোমাদের জন্য সবসময় ফ্রি করে দিছি আচ্ছা স্যার আমি চেষ্টা করবো অবশ্যই ঠিক আছে হ্যাঁ ভালো ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এরপর পরিচয় দিবেন তাজুল তাজুল ইসলাম ভাইয়া সালাম আলাইকুম ভাই আমি একটু বাইরে ছিলাম আমি দুঃখিত তো আমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এনভাইরমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে এখন পড়তে আর পড়াশোনা করতেছি তো আমার রিসার্চ এর কাজে কি এস এস বা পোগল টুল বক্স বা বিভিন্ন সার্বিশ কাজের জন্য আর কি এটা লাগে তো আর কি সেই জন্য আর কি এনরোল করার ধন্যবাদ আর কেউ যদি বাকি থাকেন তাহলে পরিচয়টা দিবেন দয়া করে আলাইকুম আমি আহমদ হাসান নাইম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি আমি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ছাত্র তৃতীয় বর্ষে অধ্যয়ন করছি আমার গবেষণা নিয়ে আগ্রহ থাকায় আর কি এই কোর্সটা করতে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আশা করি সবাই পরিচয় দেওয়া শেষ হয়েছে তো আমি আমার পরিচয়টা একটু দেই আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে দূর্যব্যবস্থাপনায় অনার্স মাস্টার শেষ করেছি এখন একটা কনসালটেন্সি কর্মরত আছি এবং রিসোর্স সোসাইটিতে অর্থ সম্পাদক এবং জিআইএস ডিনার হিসেবে আছি ধন্যবাদ হাবিব অসংকো ধন্যবাদ হাবিব কিন্তু সত্যিই আপনাদের জন্য খুব মানে খেদমত করে অর্থর পাটটা তার রেজিস্ট্রেশন থেকে শুরু করে যত ঝামেলা আরহিভের উপর দিয়ে যায় যাহোক আপনাদের সাথে পরিচয় হতে পেরে আমার খুব ভালো লাগলো আর হচ্ছে আমরা বললাম যে পার্টিসিপেন্ট অনেক বেশি হয় দেশের পরিস্থিতির কারণে পার্টিসিপেন্ট অনেক কম সমস্যা নাই আশা করি যে বাংলাদেশ আবার আমাদের নতুন বাংলাদেশ নতুন অবস্থায় ফিরে আসবেন ইনশাল্লাহ বিশেষ করে আমাদের যে শিক্ষার যে আকাঙ্ক্ষা মানে প্রত্যাশা এবং প্রাপ্তির যে জায়গাটুকু থাকে বিশেষ করে এখানে ইন্ডিয়া থেকে আছে শিল্প চক্রবর্তী সে জানে ইন্ডিয়াতে বিশ্ববিদ্যালয় কোনো পিএইচডি ছাড়া কিন্তু কোনো লেকচার হইতে পারে না ইভেন পাকিস্তান আমাদের সে অর্থনৈতিক দিয়ে অনেক পিছিয়ে কিন্তু তারপরেও পাকিস্তানে কিন্তু প্রায় চোদ্দটির মতো বিশ্ববিদ্যালয় যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে তো দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশের সিস্টেমের কারণে বিএসসি শেষ করে একজন শিক্ষক হয় অথবা মাস্টার্স করে লোভিং হোক টাকা হোক দলবাজি হোক চামচাবি হোক চাটুকারি হোক যেভাবে হোক বিভিন্ন সিস্টেমে কিন্তু আমাদের হয় তো শিক্ষা ব্যবস্থা আমাদের যে হজবর হলো আশা করি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস উনি আসেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং এমন কোথাও নাই বাংলাদেশ পৃথিবীর এমন কোন জায়গা নাই তাকে চিনে না তো আশা করি যে শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন হবে এটাই আশা রাখি এবং ভবিষ্যতেও হবে তারপরে হচ্ছে হয়তো রিসার্চের উপরে আমাদের গুরুত্ব কতটুকু হবে জানি না তবে আশা করি এবং দোয়া করি যেন সেই দিকেই বাংলাদেশ যায় তো যা হোক আপনাদের আর বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিই আমার স্ক্রিন দেখা যাচ্ছে আমি শেয়ার করি আপনাদের সাথে আর দয়া করে আমাদের আমার সাথে সবাই হচ্ছে রেসপন্স করবেন আপনাদের কাছ থেকেও আমি শিখবো আমার কাছ থেকেও আপনারা শিখবেন আর কথা বা অন্যান্য বিষয় নিয়ে হয়তো বা সবাই সমার সমস্যা আছে সেগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনারা কি লিঙ্কটা পেয়েছেন এখানে দেখেন আমি চ্যাট বক্সে দিয়েছি আপনাদের আচ্ছা এটা একটু ওপেন করেন কারণ হচ্ছে যে আমাদের স্পেসে শুরু করার আগে আমাদের ইনস্টল করতে হয় তো এই লিংকে যান আর আইবিএসপিএসএস কিন্তু ফ্রি না তো ফ্রি না থাকার কারণে আমি কিন্তু কিভাবে ইনস্টল করতে হয় ডাউনলোড করতে হয় ইনস্টল করতে হয় এগুলো আমার ইউটিউবে একটা ভিডিও ছিল পরবর্তীতে ইউটিউব কিন্তু সেটা রিমুভ করে দিয়েছে কারণ এখানে আপনার হচ্ছে কমিউনিটি গাইডলাইন আছে যেহেতু এটা ফ্রি না আমরা ক্রাক চালাই এটা আসলে বলতে গেলে ঐভদ কিন্তু বাংলাদেশের কতজনের টাকা আছে বা আমরা যারা মানে উন্নয়নশীল দেশের বিশেষ করে শিক্ষা আমাদের তো বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ গুলো নাই কিন্তু বাইরের দেশে দেখা যায় বিশ্ববিদ্যালয় গুলো তারা ম্যাট ল্যাবেন তো ফ্রি অন্যান্য যে সফটওয়্যার গুলো লাগে তারপরে মাইক্রোসফটওয়্যার এগুলো সবগুলো স্টুডেন্ট আইডি দিয়ে সব ডাউনলোড করতে পারে ইউনিভার্সিটি পে করে কিন্তু আমাদের যদি সে সুযোগ নাই সুযোগ কম এই জন্য হচ্ছে আমাদের এখানে যে দেখেন এই যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এখানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন একটা ভিডিও ডাউনলোড হবে আপনারা এখানে দেওয়া আছে গাইডলাইন গুলো কিভাবে ইনস্টল করবেন যারা ইতিমধ্যে আপনারা ইনস্টল করছেন কিন্তু অনেকে আছে আজকে অতিথি হিসেবে আসছেন যারা নতুন তো তাদের জন্য আপনারা অবশ্যই এখানে এই যে হাউ টু ইনস্টল এই যে ভিডিওটা দেখবেন কিভাবে ইনস্টল করতে হয় ইন ডিটেলস দেওয়া আছে তারপর হচ্ছে যে আপনার ফুল সেট এটা আপনারা ডাউনলোড করবেন হ্যাঁ ক্লিক করে এরপরে যখন আপনার ওপেন করবেন এটা কিন্তু একটা জিপ ফাইল হিসেবে আপনার ডাউনলোড হবে সেক্ষেত্রে যখন আপনার এক্সট্রাক্ট করবেন তখন অবশ্যই পাসওয়ার্ড হিসাবে ওয়ান টু থ্রি দিবেন হুম তো এটা এই হলো আপনার হচ্ছে ডাউনলোড এবং ইনস্টল এটা নিয়ে আশা করি কোনো সমস্যা থাকার কথা না কারণ এই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার পর আপনার ভিডিওটা দেখে দেখে ইনস্টল করবেন ঠিক আছে এই হচ্ছে ইনস্টলেশনের ব্যাপার এখন এরপরে হচ্ছে আমরা একটু স্পিএসএস এ ঘুরে আসি যেহেতু প্রথম ক্লাস এরপরে তো আমরা সবকিছু ইন ডিটেলস হচ্ছে হাতে কলমে শিখবো এবং শেখানোর চেষ্টা শুধুমাত্র না আমার কিন্তু টার্গেট হচ্ছে না টুল হইতে পারে 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 আর আপনি যে কোনো প্রোগ্রামিং ব্যবহার করেন যে কোনো সফটওয়্যার ব্যবহার করেন কোনো সমস্যা নেই যারা কোডিং জানেন তারা প্রোগ্রাম ব্যবহার না করলে স্পি আছে আপনার কোনো কোডিং করতে হবে না আপনি খুব সহজে আপনার হচ্ছে যে খালি ডেটাগুলো দিয়ে দিবেন অটো হয়ে যাবে প্রশ্ন সেটা না আপনার হচ্ছে তিরিশ সেকেন্ডে বা কয়েক সেকেন্ডে আপনি রেজাল্টটা পাবেন কিন্তু সেই রেজাল্টটাকে কিন্তু আপনার ব্যাখ্যা করতে হবে অর্থাৎ আপনি যখন এই যে অনেকেই বললেন যে আপনার রিসার্চ এর কারণে আসছেন বা রিসার্চ জন্য হোক থিসিস এর জন্য হোক বা অন্যান্য কারণে আপনারা আসছেন সেগুলো আপনার হচ্ছে যে কাজে দিবে সেক্ষেত্রে আপনার যখন রেজাল্টটা আসবে আপনার কিন্তু এক্সপ্লেন করতে হবে ব্যাখ্যা করতে হবে এই রেজাল্টের অর্থ কি যেমন ধরেন কো রিলেশন কো অফিসিয়েন্ট জিরো পয়েন্ট সেভেন নাইন আসলো অথবা নাইন পয়েন্ট জিরো আসলো এর অর্থ কি আবার আরেকটা রেজাল্ট দেখালো জিরো পয়েন্ট ফোর থ্রি আসলো এর ব্যাখ্যা আপনার করতে হবে এখানে আবার পি ভ্যালু কি স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স কি এগুলো নিয়ে অনেক কথা হবে আমাদের ইন ডিটেলস সব কথা হবে কিন্তু কথা হচ্ছে যখন আমি রেজাল্টটা পাবো সেটা আমাকে ব্যাখ্যা করতে জানতে হবে এই জন্য যেটা করব স্পেসিজের টুল সেখানে হাতে কলমে দেখাবো কিভাবে সেটা ক্যালকুলেশন করবেন বা অ্যানালাইসিস করবেন এছাড়াও একাডেমিক যে নলেজটা প্রতিটা স্ট্যাটিস্টিক যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি রিসার্চ এর কাজে হোক বা অন্যান্য পারপাসে হোক আমরা সার্ভে যে যেভাবে রিসার্চ করেন কিন্তু স্টাডিজ গুলো আমাদের লাগে সেগুলো একাডেমিক যে ব্যাখ্যাগুলো সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা প্রথমেই যদি আমরা যখন আমরা স্পেস এর টপেন করি আজকে প্রথম ক্লাস আমাদেরকে পরিচয় হতে হতে হবে যে স্পেস এর সাথে এবং এখানে কি কি আছে যে বিষয়গুলো খুব জানা জরুরি পরবর্তী যখন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসে যাব তখন কিন্তু এই কথাগুলো বলবো না খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন এই যে স্পেস যখন আমরা ওপেন করব সেখানে কিন্তু আমাদের যে ফাংশন গুলো সবগুলো জানতে হবে বুঝতে হবে তাহলে যখন আমরা রিয়েল ফিল্ডে যাব তখন আমাদের জন্য সহজ হবে আচ্ছা আমার কথা কি শোনা আছে জানাবেন কারণ হচ্ছে আমি চায়নাতে আছি ভিপিএন ব্যবহার করতেছি হ্যাঁ সেক্ষেত্রে অনেক সময় নেটওয়ার্ক হতে পারে এখানে আপনার যে প্রথমে দেখেন যে যে মেনু বার গুলো দেওয়া আছে 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 যেখানে যেমন ফাইল অপশন আপনি দেখেন অনেকগুলো অপশন আছে সেখানে তারপরে ভিউ ডেটা ট্রান্সফর্ম এনালাইস এসেট্রা 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 আপনার দেখেন এটা হচ্ছে মেনু বার আচ্ছা এরপর হচ্ছে ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ আমরা এখানে দেখেন ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ গুলো যদি আমরা দেখি এখানে দুইটা আছে একটা হচ্ছে ডেটা ভিউ তার মানে আমি যখন ডেটা গুলো এখানে ক্লিক করলে আমি ডেটাটা দেখতে পারবো যদি ইম্পোর্ট করবো একটা ভেরিয়েবলটা আমি দেখতে পাবো তাহলে কিরকম যেমন আমি এখানে ধরেন এরকম আমি যখন ডেটা গুলো আমি ইনপুট দিব কিভাবে দিব এগুলো পরবর্তী ক্লাসে সব হবে আমার এক্সেল ফাইলে থাকতে পারে সিএসবি ফাইলে থাকতে পারে আর টেক্সট ফাইলে থাকতে পারে এগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে যে স্যার কিভাবে করব আজকে প্রথম ক্লাসে এগুলো দেখানো হবে না আজকে আমরা পরিচয় হব আমরা এখানে জানবো এখানে অনেক বিষয়গুলো আছে এই এই যে অনেক অপশন গুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে আজকে না বুঝতে পারি পরবর্তীতে কিন্তু আপনাদের সমস্যা হবে ঠিক আছে তো আমি যখন এই ভেরিয়েবল ভিউতে দেখেন ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ দুইটা আছে আমি ভেরিয়েবল ভিউতে দিলাম এখানে ভেরিয়েবলটা আমি দেখতে পাচ্ছি যে টেম্পারেচার একটা আমার ভেরিয়েবল রেইনফল থাকতে পারে আমি আমার ফিল্ডে কথা বলতেছি আপনি বিজনেস ফিল্ডে হইলে আপনার হচ্ছে যে মানে সেলিং প্রাইস থাকতে পারে কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকতে পারে বিভিন্ন রকমের ডেটা রাখতে পারে মেডিকেল সায়েন্স হইতে পারেন বায়োলজি হইতে পারেন কেমিস্ট্রি হইতে পারেন যে কোনো ভেরিয়েবল আপনার থাকতে পারে তারপরে হচ্ছে যে এটা নেম ভেরিয়েবল বলতেছে তারপর টাইপ যে ডেটা টাইপটা কি নিউমেরিক হইতে পারে অথবা স্ট্রিং হতে পারে দেখেন ডেটা টাইপ হচ্ছে মূলত হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে নিউমেরিক এবং নন নিউমেরিক নিউমেরিক যেগুলো হচ্ছে যে নাম্বার যেটা আমরা কোয়ান্টিটিভ বলতে পারি আর নন নিউমেরিক যেগুলো স্ট্রিং বলতে পারি এটা ক্যাটাগরিক্যাল ডেটা হতে পারে ঠিক আছে সেগুলো কিন্তু আপনার হচ্ছে যে নিউমেরিক না তারপর হচ্ছে উইথ কতগুলো ডেটা এখানে থাকবে ডেসিমাল পয়েন্ট কতগুলো থাকবে লেভেল চাইলে আপনি দিতে পারেন এগুলো ক্যাটাগরিক্যাল ডেটা ক্ষেত্রে পরবর্তী আমরা দেখা বিভিন্ন লেভেল দিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা যেমন ইয়েস নো এগুলো আমরা লেভেল করে দিতে পারি আবার ভ্যালু গুলো যদি থাকে ভ্যালু গুলো দেখাবে মিসিং ভ্যালু যদি মিসিং ভ্যালু কোনো আছে কিনা সেগুলো কিভাবে হ্যান্ডেল করব যদি আমাদের মিসিং ভ্যালু থাকে সেগুলো কিভাবে কাজ করব এগুলো বিস্তারিত পরবর্তী ক্লাসে দেখা আমার প্রটোকল আমার সাথে অ্যালাইন সেগুলো রাইট লেফট জাস্টিফাইড ইত্যাদি ইত্যাদি এবং মেজার যেটা কিভাবে মেজার করবে একটু পরে আমি দেখাচ্ছি তারপরে হচ্ছে লোল ইনপুট না আউটপুট সেগুলো আমরা দেখতে পাবো তো এখন হচ্ছে যে এই যে ভেরিয়েবল ভিউ এবং ইনস্ট্রাকশন এই ভেরিয়েবল ভিউ গুলাতে নেম এটা হচ্ছে কখনোই নাম্বার অথবা সিম্বল ব্যবহার করা যাবে না তাহলে আপনি এখানে দেখেন টেম্পারেচার দেওয়া আছে কারণ এই যে আপনি ভেরিয়েবল নেমটা দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে এই জন্য বলছি এই মৌলিক বিষয়গুলো যদি আপনারা না জানেন পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাবো প্রতিটা ক্লাসে আমার প্র্যাকটিক্যাল হবে আমি থিওরিটিক্যাল কথা বলবো একাডেমিক নলেজটা বলবো কারণ যেহেতু আপনাদের ব্যাখ্যা করতে হবে জানতে হবে এখানে শুধুমাত্র স্পেসে শেখার জন্য না এর সাথে যা যা শিখবো প্রতিটার ব্যাখ্যা প্রতিটা একাডেমিক নলেজ গুলো আমাদের থাকতে হবে তাহলে যখন আমরা থিসিস লিখবো আমাদের রিসার্চ এর কাজে তখন আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো আমাদের রেজাল্ট গুলো তো এগুলো হাতে কলমে দেখানো হবে এগুলা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আচ্ছা এখন হচ্ছে এই নেমটা কখনো নাম্বার অথবা হিসেবে এস অথবা মানে যে কথাটা বলছে প্রথম যে লেটারটা থাকবে ধরেন টেম্পারেচার এখানে আপনি ক্যাপিটাল স্মল এটা কোন বিষয় না কিন্তু এখানে প্রথম যে লেটারটা সেটা কখনোই কিন্তু নাম্বার অথবা কোনো সিম্বল ব্যবহার করতে পারবেন না হ্যাঁ পরে আপনি হাইপেন দিয়ে টেম্পারেচার দিয়ে তারপরে হাইপেন অথবা আপনার হচ্ছে আন্ডার স্কোর দিয়ে দিতে পারবো দিয়ে আমি কোনো এরকম হবে না তো আপনারা যখন নাম নামগুলো আপনাদের থাকবে আপনি এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তারপরে আমি তো বলছি যে স্ট্রিং হচ্ছে যে ক্যারেক্টার কম্পিউটার ভাষায় যদি আমি বলে থাকি সেক্ষেত্রে হচ্ছে যে নন নিউমেরিক যেগুলো কারেক্টার থাকবে হিউম্যানিটেবল যেমন হচ্ছে জালাল ডিপা যারা এগুলো হচ্ছে স্ট্রিং অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো হচ্ছে ক্যাটাগরিকাল মেল ফিমেল এগুলো সব স্ট্রিং যখন আমরা এগুলা অ্যানালাইসিস করবো তখন কিভাবে লেভেল দিব মেলের ক্ষেত্রে ওয়ান বা ফিমেলের ক্ষেত্রে জিরো ওয়ান এগুলা ইত্যাদি আমরা পরবর্তীতে আসবো তো আমার ডেটা টাইপ হচ্ছে দুই ধরনের থাকবে এখানে নিউমেরিক অথবা হচ্ছে স্ট্রিং থাকবে স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার ক্যাটাগরিক্যাল ডেটা ক্ষেত্রে আচ্ছা তারপরে কতগুলা উইথ মানে নাম্বার অফ ক্যারেক্টার থাকবে ডিফল্ট এইট থাকবে যে আমরা আমি যে বলটা সেটা চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিতে পারি বলটা কি ইন ডিটেলস আমি দিয়ে দিতে পারি তারপর হচ্ছে ভ্যালুস এর ক্ষেত্রে যেমন আমি ভ্যালু দিতে পারি একটা ডেটা থাকলো ম্যান অথবা উইমেন

যদি মিসিং ভ্যালু থাকে বি কেয়ারফুল যদি ধরো মিসিং ভ্যালু থাকলো সে ফর এক্সাম্পল আমরা যদি মিন ক্যালকুলেশন করি বা অ্যাভারেজ আমরা করি কখনো তা আমরা তো জানি সেগুলো যে নাম্বার এলিমেন্ট গুলো যোগ করে কতগুলো নাম্বার সেটা আমরা ভাগ দিয়ে দিই সেক্ষেত্রে যদি কোনো আপনার এক্সেল ফাইলে ধরেন আপনার একটা এরে আছে সেখানে কোন পয়েন্ট মিসিং ভ্যালু অনেকগুলো আছে সেক্ষেত্রে যখন আমি যদি মিসিং ভ্যালু গুলো যদি ডিফাইন করে না দেই তখন কিন্তু সেই এলিমেন্ট গুলো কিন্তু যোগ হবে তো যখন এলিমেন্ট গুলো আপনার যোগ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে রেজাল্ট কিন্তু পরিবর্তন হবে সঠিক রেজাল্টটা কিন্তু আসবে না হ্যাঁ মিস ক্যালকুলেশন হবে তো সেই এই জন্য হচ্ছে আমাদের যদি মিসিং ভ্যালু থাকে সেগুলোকে আমাদের দেখায় দিতে হবে যেগুলো হচ্ছে মিসিং ভ্যালু ওই ভ্যালু গুলো দেখায় দিতে হবে এগুলো নিয়ে আলোচনা করা হবে একটা ক্লাসই থাকবে রেডিগ্রেটার মিসিং ভ্যালু গুলো কিভাবে হ্যান্ডেল করবেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই যে লেভেল অফ মেজারমেন্টের কথা বললাম যেটা হচ্ছে মেজার আমরা এখানে অপশন আসলে আমরা যেহেতু নিউমেরিক এখানে স্কেল দেওয়া আছে এখানে মূলত তিনটা যখন আপনার আমরা যখন স্পেস সরাসরি ওপেন করব এখানে তিনটা অপশন থাকবে স্কেল অরিজিনাল এবং নমিনাল এখন এই তিনটা বিষয়টা কি এগুলো আমাদের জানতে হবে বললাম যে সব এগুলো যদি না জেনে আমরা যদি পরবর্তী ক্লাসগুলোতে যাই তখন আমাদের বুঝতে অসুবিধা হবে সে প্রথম দেখেন এখানে স্কেল স্কেল বলতে যেগুলো আমাদের নিউমিক আমরা শিল্পা চক্রবর্তী বল আমরা ডেটা আসলে টাইপ কয় ধরনের হবে শিল্পা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার আরেকবার বলুন হ্যাঁ কথাগুলো আসলে কেটে কেটে আসছে আমি আমার এখন শোনা আছে আমি বলছি যে ডেটা টাইপ মূলত আমরা কয় ধরনের বলছি একটু আগে ইয়াস নিউমেরিক এবং নন নিউমেরিক নন নিউমেরিক মানে ক্যাটাগরি মূলত কম্পিউটারের ভাষায় নিউমেরিক এবং স্ট্রিং স্ট্রিং গুলো হচ্ছে যেগুলো হিউম্যান রিডেবল ক্যারেক্টার যেগুলো যেগুলা ক্যারেক্টার পাইথন ক্লাস অবশ্যই শিখছো সেখানে আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের দুই ধরনের ডেটা গুলো তাহলে নিউমেরিক থাকবে যেগুলো কন্টিনিউ ডেটা থাকবে আর হচ্ছে যে আমাদের কিছু থাকবে িক্যাল যদি ডেটা গুলো থাকে সেক্ষেত্রে আমাদের যদি শুধু নিউমেরিক হয় সেখানে ব্যবহার করব এখন এই ধরনের আছে ঠিক আছে কিন্তু এটা আমরা কোনো র্যাঙ্ক করব না র্যাঙ্ক যদি না করি বা র্যাঙ্ক না থাকে কোনো র্যাঙ্কিং যদি না হয় আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে আরো জানবো একটু পরে আরো উদাহরণ সহ আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এরপর অডিনাল আছে অডিনাল যেগুলো হচ্ছে যে আমাদের র‍্যাঙ্কিং করা থাকবে এগুলো ক্যাটাগরিকাল বা কোয়ালিটেটিভ ডেটা গুলো ব্যবহার করব কিন্তু সেখানে কিন্তু র‍্যাঙ্কিং থাকবে তাহলে এই তিনটার মধ্যে আমরা কোনটা পছন্দ করব সেগুলো কিন্তু আমাদের ডেটা সম্বন্ধে আগে জানতে হবে আমার ক্লাসগুলো তো সবসময় আমি বলি নো ইউর ডেটা নো ইউর ডেটা নো সবসময় ডেটাগুলো হবে বুঝতে হবে যে আমি কি ডেটা নিয়ে আলোচনা কাজ করতেছি সেটা কি নিউমেরিক না নন নিউমেরিক মানে ক্যাটাগরিকাল হলে সেগুলোকে আমার প্রতিটা ডেটা পয়েন্ট আমি কিভাবে সেগুলোকে অ্যানালাইসিস করবো সাজাবো এক্সেল ফাইলে এগুলো শেখানো হবে পরবর্তীতে কিন্তু এগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা এখন জানার চেষ্টা করি আসলে স্কেল বা নমিনাল কি বা আমরা সেই কি ধরনের আমরা ধরনেরাল যে ডেটা গুলো আমি একটু আগেই বলে আসলাম সেগুলো হচ্ছে অবশ্যই ক্যাটাগরিক্যাল এবং কোয়ালিটিভ এই এখানে হচ্ছে যে শুধু লেভেল অফ ডিসক্রিপশন থাকবে ব্যাখ্যা থাকবে কিন্তু এখানে কোনো অর্ডার বা র্যাঙ্ক হবে না যেমন এখানে নমিনালের ক্ষেত্রে আমরা যদি বলি যে সামারি ও কথা বলি আমরা এটাই শুধুমাত্র ফ্রি করছি অথবা পার্সেন্টেজ আমরা বলতে পারবো কিন্তু এখানে কোনো মিল ক্যালকুলেট করতে পারবো না আমরা এখানে ডিসক্রিপশন দিচ্ছি কালার এজন ব্লু ইয়েলো গ্রিন রেড এখন আমরা এটা ফ্রি করছি পার্সেন্টেজ আমরা এটা ক্যালকুলেশন করতে পারি যে আসলে এই যে এখানে অনেকগুলো কালার আছে তার মধ্যে ব্লু কত পার্সেন্ট অথবা ইয়েলো কত পার্সেন্ট অথবা গ্রিন কত পার্সেন্ট অথবা রেড কত পার্সেন্ট তো আমরা এইভাবে কিন্তু ফ্রিকুয়েন্সি গুলা কত পার্সেন্ট আছে সেগুলো আমরা করতে পারি কিন্তু এখানে আমরা কোনো মিন কারণ এটা হচ্ছে এটা কোনো র্যাঙ্কিং নেই আর হচ্ছে যে আমরা মিন ক্যালকুলেশন করতে পারবো না কারণ হচ্ছে নিউমেরিক না ক্যাটাগরিক্যাল এটা আচ্ছা আবার এখানে অরিজিনাল ডেটাটা আমি বলে আসছি এটাও ক্যাটাগরিক্যাল কোয়ালিটিটিভ তবে অবশ্যই র্যাঙ্ক বা অর্ডার অনুসারে এটাকে নিতে হবে কিভাবে যেমন আমি যদি বলি যে ভালো স্বাস্থ্য সে গুড হেলথ এর এক্সিলেন্ট হেলথ অবশ্যই এটা বেটার আবার যদি আমরা গ্রেডের কথা কল্পনা করি এটা স্বাস্থ্যের ক্ষেত্রে কথা হলো আচ্ছা আবার যদি গ্রেডের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা র্যাঙ্ক করতে পারবো তো আমরা দেখা গেলো এ বি সি ডি এরকম আমাদের যদি গ্রেড থাকে সেক্ষেত্রে আমি যদি বলি যে এ ইজ বেটার দেন বি তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম র্যাঙ্কিং করলাম স্টুডেন্টের ক্ষেত্রে বললাম যে ঠিক আছে বাবুল ইস বেটার দেন হাবিব বিভিন্ন পারফরম্যান্সের ব্যাপার হয়তো বিভিন্ন যায় আমরা যখন র‍্যাঙ্কিং করব বা অর্ডার করে সাজাবো সেই ক্ষেত্রে কিন্তু ডেটাগুলো অর্ডিনাল ডেটা হিসেবে সিলেক্ট করতে হবে আর এই ক্ষেত্রে আমরাও কিন্তু ওই সিম ফ্রিকোয়েন্সি অফ আমরা ক্যালকুলেশন করতে পারি আচ্ছা এরপরে আমরা স্কেল যেটা সেটাকে আমরা অনেক সময় ইন্টারভাল অথবা রেশিও কোয়ান্টিটিটি অথবা প্যারামেট্রিক আমরা বলে থাকি অর্থাৎ এই ডেটাগুলো হচ্ছে মেজার করা যাবে ইনস্টেড অফ অর্ডার র‍্যাঙ্কিং মেজার করা যাবে তার মানে হচ্ছে ডেটাগুলো হচ্ছে নিউমেরিক আমরা এগুলোর অনেক অ্যানালাইসিস করতে পারবো মিন মোডিয়ান মোড আর অনেক অ্যানালাইসিস গুলো করতে পারবো আচ্ছা সেক্ষেত্রে দেখেন যে ইন্টারভেল স্কেলে সেক্ষেত্রে আমরা মূলত ডিসক্রিট হইতে পারে অথবা কন্টিনিউয়াস হইতে পারে যেমন ডিসক্রিট হল হোল নাম্বার এরকম হইতে পারে যেমন হচ্ছে যে ফিফটি কাস্টমার্স

করতে পারবো আচ্ছা এরপরে হচ্ছে এখন রেশিও এই স্কেল এটাকে অনেক সময় বলে থাকে তো এখন হচ্ছে ইন্টারভেল এবং রেশিওর মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এই রেশিও যে ডেটা থাকে সেখানে কিন্তু জিরো এক্সিস্ট জিরো মিটার জিরো ফিট থাকতে পারে কিন্তু যদি আমরা ইন্টারভ্যাল এর ক্ষেত্রে বলি জিরো ডিগ্রি ফারেনাইট বা জিরো ডিগ্রি সেন্ট্রিগেট এরকম আমাদের হচ্ছে যে জিরো একজিস্ট থাকে না এখন হচ্ছে রেসিওর ক্ষেত্রে আমরা যেমন আমরা বলতে পারি যেমন হাই টেন মিটার্স ইস্ট আজ অ্যাজ স্টল অ্যাজ এ হাইড অফ হাইভ মিটারস তো এটা আমরা রেসিও আমরা বলতে পারি যে তাহলে কত আমরা এখানে তাহলে আমরা অর্ধেক মানে রেশিও বলতে পারি যে পাঁচ মিটার যে দশ মিটার যে হাইটটা সেটা অবশ্যই পাঁচ মিটারের দ্বিগুণ বড় আবার ইন্টারভেলের কথা যদি বলি যেমন দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যতটুকু ওয়ার্ম না হবে ফাইভ ডিগ্রি হবে না তার মানে দশ ডিগ্রি সেন্টির তাপমাত্রা যেটা সেটা অবশ্যই দ্বিগুণ হচ্ছে ওয়ার্ম থাকবে তাহলে এই হচ্ছে ইন্টারভাল এবং রেশিওর মধ্যে আমাদের পার্থক্য এই খুব বেশি এগুলো জানার যে স্পেসেসের দরকার সেগুলো না মূলত আমাদের যে তিন ধরনের যে ডেটা টাইপটা স্কেল এবং হচ্ছে নমিনাল আমরা কখন আমাদের থাকলে ব্যবহার করব এখানে দেখেন আমি যদি আরো সুন্দরভাবে গ্রাফিক্যাল মধ্যে রিপ্রেজেন্টেশন করে দেখাইতে পারি আরো বুঝতে মানে সুবিধা হবে সেক্ষেত্রে দেখেন নমিনাল যদি ডেটাটা হয় যেগুলো আমরা বলে আসছি কি ক্যাটাগরিক্যাল এগুলো হচ্ছে কোয়ালিটিভ তবে এটা আমরা কোনো কি করব না র্যাঙ্ক করব না আমি আলটিমেটলি দিন শেষে আমার যেটা হবে আমার যে স্ট্র্যাটেজি আসবে যে ডেটা গুলো সেগুলোকে আমরা ভিজুয়ালাইজ করব আমরা বিভিন্ন চার্ট বা গ্রাফের মাধ্যমে দেখাবো ঠিক আছে আচ্ছা একটা চার্ট বা গ্রাফ কিন্তু হাজারো কথা বলতে পারে সেখানে ফুটে ওঠে তো সেক্ষেত্রে যেমন আমি এখানে একটা বার চান আমি করতে পারি সেক্ষেত্রে আমার একটু আগে যে দেখে আসছি আমাদের অনেকগুলো কালার ছিল সেগুলো কালারের মধ্যে ব্লু কত তাহলে হয় আমরা দিতে পারি লেভেল এখানে দেওয়া নেই আমরা দিতে পারি তো সেক্ষেত্রে ব্লু কত পার্সেন্ট রেড কত ইয়েলো গ্রিন একশো পার্সেন্ট কোনটা কত সেগুলো আমার একটা পার্সেন্টেজ আবার আমরা চাইলে সেখানে আহ পাইচার দিতে পারি পাইচারটাই মূলত কিন্তু একটা সেগমেন্ট আকারে থাকে অর্থাৎ হচ্ছে যে একশো পার্সেন্ট যে কোনো অংশ সেটা কোনটা কত পার্সেন্ট আমরা সেগমেন্টে ভাগ করে থাকি সেক্ষেত্রে আমরা কিন্তু পাই চার দিয়ে কিন্তু পারি হ্যাঁ এটা একটা তারপরে আমরা আবার স্ট্যাক বার বলে এটাকে স্টার্ক বার বলতে হচ্ছে এই বারগুলো একটা মাথার উপর আরেকটা বসানো হয়েছে এখানে দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা ছিল ব্লুর জন্য একটা বার রেড এর জন্য ইয়েলোর জন্য গ্রিন এর জন্য আবার এটা চাইলে আমরা কিন্তু একটা মাথার উপর আরেকটা বসাতে পারি যেটাকে স্টার্ক বার বলে তাহলে এই ধরনের আমরা চিত্র পারি এগুলো সব হচ্ছে করা যাবে কিভাবে করবো আমরা পরবর্তীতে দেখাবো আচ্ছা তারপর হচ্ছে অরিজিনাল যেটা আমি বলে আসছি কিছুক্ষণ আগে যে এটা অবশ্যই কি র্যাঙ্ক করা যাবে অর্ডার করা যাবে যেমন এখানে দেখেন আমি ধরেন একটা সার্ভে হেলথ সার্ভিস নিয়ে আমি এটা সার্ভে করলাম সার্ভে করার সময় এখানে নাম্বার অফ পেশেন্স আছে তাদের মধ্যে আমি যে যে কোনো বিষয় নিয়ে আমি ধরেন সেবা দিলাম সেক্ষেত্রে তাদের যে আমি একটা সার্ভে করব তাদের অপিনিয়ন তাদের মত মতামত যদি আমরা নিতে চাই সেখানে আমরা অনেকগুলো কিন্তু অর্ডার করতে পারি র্যাঙ্ক করতে পারি যেমন স্যাটিসফাইড কজন বলল হাইলি স্যাটিসফাইড নট স্যাটিসফাইড পার্সিয়ালি স্যাটিসফাইড এই ক্ষেত্রে কিন্তু আমরা অর্ডার করতে পারতেছি র্যাঙ্কিং করতে পারতেছি ঠিক আছে তো এটা কিন্তু অর্ডিনাল হেলথ সার্ভিসের ক্ষেত্রে আমরা করতে পারি আর ইন্টারভাল রেশিও যেটা স্কেল বলছি নিউমেরিক্যাল সেক্ষেত্রে কিন্তু আমরা আর আমরা চার্ট করতে পারি যেমন লাইন চার্ট করতে পারি যেমন এখানে আমার আমার ফিল্ডের যে ধরেন তাপমাত্রা দেওয়া আছে এখানে উনিশশো সাল থেকে ধরেন সতেরো সাল পর্যন্ত এখানে আহ ম্যাক্সিমাম সর্বোচ্চ যে তাপমাত্রা বাংলাদেশে সেটা কোনো একটা স্টেশনের আবহাওয়া স্টেশনে দেওয়া আছে তো এই ডাটাটাকে দেখেন আমি চাইলে এটা কিন্তু লাইন চার্টের মাধ্যমে দেখাইলাম এখানে কিরকম বাড়তেছে কমতেছে তার ফ্লাকচুয়েশন আমরা দেখাইলাম আচ্ছা এরপরে আমরা হচ্ছে চাইলে বারচারও দেখাইতে পারি বারচারের মাধ্যমে কিন্তু আমি দেখাইতে পারি যে উনিশশো সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমাদের সর্বোচ্চ যে তাপমাত্রা সেগুলো কিরকম আমরা একটা বারগ্রাফের মাধ্যমে আমরা দেখতে পারি আচ্ছা আবার এখানে চাইলে আমরা কিন্তু দেখেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে আবার ডেটা গুলোকে আমরা দেখাইতে পারি যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আবার বিভিন্ন ডেটা গুলো আছে সেক্ষেত্রে দেখেন এখানে এই এটাকে আমরা ফিট করলাম লিনিয়ার ফিট করে এখানে কিন্তু রিগ্রেশন আমরা জানি যে রিগ্রেশনের ইকুয়েশন যেটা ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি তো সেটা আমরা করে যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে এরপরে আমরা আর স্কোয়ার যেটা হচ্ছে মানে ভেরিয়েন্স আমরা দেখি কত পার্সেন্ট এক্স মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স এক্স এর কারণে ওয়াই কতটুকু পরিবর্তন হচ্ছে কতটুকু পার্সেন্টেজে আমরা নিয়ে যাই জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে এখানে বাকিগুলো পরিবর্তন হচ্ছে তো কি দেখে না যদি বলে ফাইভ পার্সেন্ট এক্স এর কারণে ওয়াই পরিবর্তন হচ্ছে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট হয়তো বা আনন কোন ফ্যাক্টরের কারণে হচ্ছে তো এগুলো দিয়ে আমরা জানতে পারি আরো আমার কো রিলেশন কো আর ইত্যাদি ইত্যাদি নিয়ে আসতে পারি তো এখন এই যে তিনটা টাইপ অর্থাৎ স্কেল আমি সামারি করতেছি স্কেলের এর ক্ষেত্রে আমাদের যে নিউমেরিক ডেটা হয় সেক্ষেত্রে স্কেল মেজারমেন্টে আমরা স্কেল সিলেক্ট করব যদি আমরা র্যাঙ্ক করি বা অর্ডার করি যেমন ক্ষেত্রে যেমন আমরা হেলথ সার্ভিসের কথা বলে আসলাম যদি এরকম হয় আমি র্যাঙ্ক করি তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সিলেক্ট করবো দেখি যে না এখানে কিন্তু অর্ডার বা র্যাঙ্ক করা নাই শুধুমাত্র লেভেল করে দেওয়া আছে এখানে অফ পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি আমরা করতেছি শুধুমাত্র যেমন যেমন একটা উদাহরণ হিসেবে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যেমন ব্লু কালার রেড ইয়েলো গ্রিন তো বিভিন্ন ধরনের কালার আছে সেগুলো কোনটা কত পার্সেন্ট এগুলো দেখানোর চেষ্টা করেছি তাহলে এই যে বিষয়গুলো আমাদের জানতে হবে এই তিনটা ডেটা টাইপ নি আমরা জানলাম যখন আমরা স্পেসে সরাসরি কাজ করব পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা যাব অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখানে কিন্তু ভুল করা যাবে না গুরুত্বপূর্ণ এখন হচ্ছে সর্বশেষ হচ্ছে আমরা যে যখন SPSS নিয়ে কাজ করব আমরা তিন ধরনের ফাইল টাইপস পাবো ডট এস এ ভি পাবেন ডেটা সেট ডেটা এবং ভেরিয়েবল চাইলে আমরা কিন্তু যেমন এক্সেল ফাইলে আমরা যেভাবে সেভ করে রাখি এক্সেল ফাইল বা সিএসভি ফাইল একই ভাবে কিন্তু আমরা চাইলে আমরা স্পিএসএস এর যে ফাইলগুলো ডেটা সেট গুলো থাকবে সেগুলো আমরা সেভ করতে পারবো এবং যখন এক্সটেনশন দেখবেন ডট এস এ ভি তার মানে বুঝবেন এটা ডেটা সেট তারপরে সিনট্যাক্স অনেক সময় আমরা আমরা কিন্তু এখানেও কিন্তু কমার্স বা কমেন্টস করতে পারি আমরা স্পিএসএস এ কিন্তু চাইলে কোডিং করতে পারবো কিন্তু আমরা আমরা কোডিংটা করব না কারণ এখানে সবাই মোটামুটি যারা আসছি বা কোডিং অনেকেরই ধারণা নাই এই জন্য আমরা করবো না সরাসরি আমরা জাস্ট আহ ম্যানুয়ালি যেভাবে করা দরকার আমরা জাস্ট ক্লিক করবো খালি জানবো কিভাবে কাজ করতে হয় খুবই সিম্পল স্পেসেস খুবই সহজ জানতে হবে কিভাবে কাজ করে আর হচ্ছে যেটা বললাম যে একাডেমিক নলেজটা ওই স্ট্যাটিস এর রেজাল্টটা দিয়ে আসবে ব্যাখ্যা করা ওইটা জানা সেগুলো ব্যাখ্যা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং কারো যদি পরবর্তী স্ট্যাটিস কোনো ক্লাস থাকে মানে কোর্স থাকে অবশ্যই ভালো করবেন ইনশাআল্লাহ এমন রিসার্চ সিরিজ থাকবে এবং আউটপুট আউটপুট গুলো আপনি চাইলে যখন আমরা এসপিএসএস থেকে আমরা আউটপুট পাবো সেগুলো আমরা চাইলে সেভ করে রাখতে পারি এসপিএসএস এর রাখতে পারি আবার আমরা চাইলে সে রেজাল্ট গুলো এক্সেল ফাইলে সিএসভি ফাইলে আমরা এক্সপোর্ট করে নিতে পারি সেগুলো দেখানো হবে সবগুলো হচ্ছে হাতে কলমে পরবর্তীতে ক্লাসে এই হচ্ছে মূলত আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাসে আপনাদের সাথে আমি পরিচয় হবার জন্য চেষ্টা করলাম পাশাপাশি হচ্ছে যে আমাদের যে মৌলিক যে বিষয়গুলো সেগুলো দেখানোর চেষ্টা করলাম এখন হচ্ছে এই যারা রেজিস্ট্রেশন আপনারা করেন নাই এখনো অবশ্যই রেজিস্ট্রেশন করবেন এক সপ্তাহ সময় থাকবে আপনাদের জন্য আমরা আগামী সপ্তাহ থেকে একদম পুরো দমে আমাদের ক্লাস কিন্তু চলতে থাকবে অর্থাৎ এই সাত দিন আমরা আরো আমরা পোস্ট দিব অনেকেই দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো বা অনেকে বুঝতেও পারে আমাদের একটা প্রোগ্রাম চলতেছে আরো পার্টিসিপেন্ট আসবে ইনশাল্লাহ তো এই জন্য আমরা হচ্ছে যে আমরা এক সপ্তাহ আরো বাড়াবো আর হচ্ছে আমরা যারা রেজিস্ট্রেশন করেন নাই আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনার হচ্ছে যে ইভেন্ট লিঙ্ক সেখানে দেখবেন যে আমাদের সেখানে ওইখানে গিয়ে আপনারা দেখবেন করলে তারপরে আমরা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমরা অ্যাড করবো সেখানে হচ্ছে যে আপনার নিয়মিত ক্লাসের সবকিছু পাবেন ম্যাটেরিয়াল যা আছে সবকিছু পাবেন সমস্যা থাকলে ভবিষ্যতে কোনো সাপোর্ট দরকার হলে সেগুলো আপনারা সেখান থেকে কিন্তু নিয়মিত পাবেন এখন হচ্ছে আপনাদের আজকের বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা মানে আজকে যা কিছু শিখাইলাম এরপরে তো আমি তো বলছি সব হাতে কলমে শিখানো হবে সেগুলো নিয়ে কারো বা কোর্স নিয়ে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকতে পারে যদি আপনাদের জন্য ফ্লোর ওপেন করা হইলো আপনার প্রশ্ন চাইলে করতে পারেন ইন্টারভাল আর